নমস্কার বন্ধুরা, আজকে এই মুহূর্তে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন মনে করলাম। কারণ যারা এন্ট্রান্স দেবে তারা মানে এখনও তো সেইভাবে কোনো রকমভাবে চাপমুক্ত হওনি। আমরা যে ভিডিওগুলো এই মুহূর্তে দিচ্ছি সেগুলো সমস্তই কিন্তু মানে ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের যে এক্সাম হবে সেই এক্সাম রিলেটেড। তো সেই অ্যাসপেক্টে বলতে চাই যে এই মুহূর্তে আমাদের ফোকাসটা টোটালটাই সেমেস্টার এক্সামটার উপর, এবং এটা মোটামুটি বোঝা গেছে যে অক্টোবর ফার্স্ট উইকের মধ্যে তো অ্যাটলিস্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না। তো সেটাকে মাথায় রেখে আমরা আপাতত এই চ্যানেলের মাধ্যমে অলরেডি বলেছি যে আমরা সেমেস্টার স্টুডেন্টদেরকে চরমভাবে পাশে থেকে হেল্প করতে চাই, এবং প্রত্যেকের মানে সেমেস্টার ওয়াইজ কোশ্চেন পেপার সাজেশন অ্যান্সার সেগুলো মানে প্রোভাইড করতে চাই, এটা আমাদের উদ্দেশ্য। তো পাশাপাশি এটাও বলার যে এই মুহূর্তে এন্ট্রান্স নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই, যেটুকুনি মানে একটা জাস্ট ফ্লোটিং একটা খবর পাওয়া যাচ্ছে আর কি, সেটা হচ্ছে আগামী সপ্তাহে মানে অক্টোবর ফার্স্ট উইকে এন্ট্রান্স রিলেটেড একটা মানে গভর্নিং বডির একটা মিটিং হতে চলেছে ইউনিভার্সিটির। তো সেই এন্ট্রান্স রিলেটেড যে মিটিং, সেই মিটিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি এন্ট্রান্স এটা বলাই যাচ্ছে না যে অক্টোবরে হবে বা নভেম্বরে হবে বা হলে কবে হবে, সেটা আশা করি ওই মিটিংয়ের পরে বলা যাবে। এক্ষেত্রে একটা খবর দেওয়ার, 21 তারিখ আমাদের ইউনিভার্সিটি খোলার কথা ছিল, যে ডিপার্টমেন্ট অফ ল 21 তারিখ থেকে নর্মালি ফাংশন করতে আরম্ভ হবে, এরকমই আমাদের কাছে খবর ছিল, এবং কার্যক্ষেত্রে দেখা গেল যে সেটি আদপে হয়নি। ইউনিভার্সিটি এখনও খোলেনি, এখনও বন্ধই আছে। তো এই মুহূর্তে ইউনিভার্সিটি রিলেটেড কোনো আপডেটটাই ডিরেক্টলি পাওয়া যাচ্ছে না, আমাদের ওই ভায়া মিডিয়া এদিক ওদিক সেদিক থেকে খবর নিতে হচ্ছে, এবং সেটার বাস্তব ভিত্তি কতটা সেই নিয়ে প্রশ্ন থাকছে, মানে সেটা এক্ষুনি বলা মুশকিল। আজকে হয়তো একটা খবর পেলাম যেটা আমি দুম করে শেয়ার করে দিলাম, কিন্তু কালকে গিয়ে দেখছি সেই খবরটা ঠিক নয়। তো এরকম কোনো ভিত্তিহীন গুজব ছড়াতে আমরা চাই না, যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারছি যে হ্যাঁ এটা হতে চলেছে, এটাই হবে, ততক্ষণ অবধি আমরা কোনো রকমভাবে কোনো মানে স্পেকুলেশনে যাব না, ভবিষ্যৎবাণী করব না, যেটা নিয়ে আমরা শিওর নই সেটা আমরা বলবো না। তো অনেকেই দেখছি আমরা নর্মাল সেমেস্টার এক্সাম নিয়ে আমাদের এন্ট্রান্সের সঙ্গে হয়তো গুলিয়ে ফেলছো। আর একটা কনফিউশন দূর করতে চাই, সেটা হচ্ছে ক্ল্যাটের যে এক্সাম, ক্ল্যাট কমন ল অ্যাডমিশন টেস্ট, সেই এক্সামটার সঙ্গে অনেকে আমাদের ইউনিভার্সিটির লয়ের এন্ট্রান্স এক্সামটাকে গুলিয়ে ফেলছে। প্রথম কথা, এই ব্যাপারটায় একদম একটা পরিষ্কার ধারণা রাখা উচিত, ক্ল্যাটের যে পরীক্ষা সেটা হচ্ছে একটা সর্বভারতীয় আইন প্রবেশিকা পরীক্ষা, অল ইন্ডিয়া লেভেল। বাট আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স সেটা নর্মালি নাম বলতে গেলে যেটা আমরা বুঝি সেটাকে আমাদের সময় বলা হতো বা এখনও বলা হয়, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম লয়ের ক্ষেত্রে, ঠিক আছে। অথবা আরেকটা মানে কমন নাম পরিচিতি পেয়েছে ইদানিংকালে, সেটাকে বলা যেতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট, যেটাকে বলা যেতে পারে CUCET, ঠিক আছে। তো এই CUCET বা আমাদের লয়ের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তার ডেট কিন্তু আমরা আদপে জানি না এখনও, সুতরাং কেউ কনফিউজড হবে না। যেমন 28 তারিখ 27th আজকের দিনে হচ্ছে ক্ল্যাট পরীক্ষাটা হয়ে গেল। অনেকেই কোশ্চেন করছিলে যে ক্ল্যাটের পরীক্ষা আমরা এখনও অ্যাডমিট পাইনি, কী করে আমরা পরীক্ষা দেবো ইত্যাদি। তো দুটো কনফিউশন আমি এই ভিডিওর মাধ্যমে দূর করতে চাই। এক নম্বর হচ্ছে, খুব সিম্পল ভাষায় বলছি, যেটা হচ্ছে ক্ল্যাট আর এন্ট্রান্স পরীক্ষা এক নয়, এক। আর দুই নম্বর হচ্ছে সেকেন্ড, যেটা যে আগামীতে যে পরীক্ষাটা আসছে সেটা কিন্তু এন্ট্রান্স পরীক্ষা নয়, ওটা সেমেস্টারের যে পরীক্ষাগুলো হয় ফার্স্ট সেম মানে লয় ভর্তি হওয়ার পর, ফার্স্ট সেম, থার্ড সেম, ফিফথ সেম, সেভেন সেম এবং নাইন সেমের পরীক্ষার কথা বলা হচ্ছে। তো আমাদের এন্ট্রান্স এখনও কিছু বলা হয়নি। এরপরে একটা খবর দিই, খবর মানে এটা একটা মানে কোনো এন্ট্রান্স রিলেটেড কোনো খবর নয়, খবরটা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে, তোমরা নামটা সম্পর্কে হয়তো এতদিনে পরিচিত হয়েই গেছে, কলকাতা ল পয়েন্ট আমাদের ইনস্টিটিউট। কিন্তু এই কলকাতা ল পয়েন্ট ইনস্টিটিউটটা কোথা থেকে এলো, হঠাৎ করে কি চলে এলো, কীভাবে আমাদের
আমরা প্রথম সেট আপ করলাম। আমাদের এই ফেলে আসা পিছনে প্রায় 10 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা, এই দুটি বিষয় নিয়ে আমরা একটা বেশ মানে ডিটেইলড একটা ভিডিও খুব শিগগিরই আমরা মানে করতে চলেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে। এবং এটা জানতে পারলে অনেকেরই সুবিধা হয় যে আমরা অ্যাকচুয়ালি কী করি। এগুলো তো পড়াই ঠিক আছে, বাট আমাদের ভিশনটা একটু মানে জাস্ট বিয়ন্ড দ্য লাইন। আমরা একটু মানে যখন যাই ভাবতে চাই তখন সেটা নর্মাল লোকে যেইভাবে ভাবে তার আমরা একটু অন্যভাবে দেখতে চাই। আজকের দিনে ডিগ্রি সবাই করে, পাস সবাই করে যায়, কিন্তু কলকাতা ল পয়েন্টের আলটিমেট যে টার্গেট, সেই টার্গেটের সম্পর্কে জানতে হলে, সেই সম্পর্কে জানতে গেলে তোমাদের যাবতীয় মানে ইনফরমেশান প্রোভাইড করার জন্য আমরা এই ভিডিওটা করব। আশা করব সবার কাজে লাগবে এবং বুঝতে পারবে কলকাতা ল পয়েন্ট কী এবং কেন। যেটা বলছিলাম যে তোমরা যদি কেউ সেমেস্টারে এখন পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল, যদি এরকম করে থেকে থাকো, যাদের সামনে অক্টোবরের 1st week থেকে পরীক্ষা, যদি তোমরা মনে করো যে তোমাদের মেটেরিয়াল নেই, বই নেই, কোশ্চেন নেই ইত্যাদি, তাহলে তোমরা আমাদের স্ট্যান্ড ফর প্রপার এক্সাম নট ফর এক্সপেরিমেন্ট যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করো, বা যদি সেটা করতে অসুবিধা হয় আমাদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, বহুবার বলেছি, আমাদের চ্যানেলের ওপরেই ব্যাকগ্রাউন্ড ফটোতে দেওয়া আছে, ওটাই আমাদের নাম্বার, মানে আমার নাম্বার 9874270095। তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাও, তাহলে আমরা তোমাকে গ্রুপে জয়েন করিয়ে নেবো হোয়াটসঅ্যাপে, যার মাধ্যমে আমরা তোমাকে কোশ্চেন পেপার, সাজেশন, অ্যান্সার সব কিছু পৌঁছে দেবো উইদাউট এনি কস্ট। এই পরীক্ষার জন্য আমরা একটা বলা যেতে পারে সোশ্যাল ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে যারা আমাদের সঙ্গে যুক্ত আছো, যারা আমাদের স্টুডেন্ট, তারা তো থাকবেই, কিন্তু এরকম একটা ক্রাইসিস টাইমে আমাদের মনে হচ্ছে সবার পাশে থাকা উচিত। তার জন্য আমরা সবাইকে, সবাইয়ের প্রতি হাত বাড়িয়ে দিয়েছি। যদি মনে করো সেই হাতটা তোমার সাহায্যের জন্য দরকার, যখনই চাইবে পাশে পাবে, এটুকুনি বলতে পারি। এই অবধি বলে আজকের ভিডিও শেষ করলাম, এরপরে কিছু বলার থাকলে আমাদের কমেন্ট করে জানিও বা মেসেজ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।